ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ আরেক জেলার নাম পাবনা। এ জেলার বিভিন্ন অঞ্চলে ছিল প্রতাপশালী জমিদারদের বসবাস। কালের সাক্ষী সেসব জমিদার বাড়ির মধ্যে অন্যতম পাবনা জেলার প্রাণকেন্দ্র আব্দুল হামিদ রোডে অবস্থিত তারাশ ভবন। জমিদার বনমালী রায় বাহাদুরের জমিদারির সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ভবনটি এখন পর্যন্ত প্রায় অক্ষত অবস্থায় রয়েছে। সুদৃশ্য এ ভবনটিকে 1998 সালের 8ই জানুয়ারি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ক্লাসিক্যাল গ্রিক স্টাইলে নির্মিত তারাশ ভবন অন্যান্য ভবনের মতোই সুন্দর। তবে এর বিশেষত্ব প্রবেশ তোরণে। তোরণটি প্রাচীন গ্রিকের তিনটি ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীর অন্যতম ডোরিক অর্ডারে নির্মিত। আমাদের দেশে এ ধরনের প্রবেশ তোরণ দুর্লভ। এই তোরণটির কারণেই স্থানীয়ভাবে জায়গাটি রায়বাহাদুর গেট নামে পরিচিত। তোরণটি মোট 8টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আর মাঝে অর্ধবৃত্তাকার খিলান পথ। এরকম তোরণ সে সময়ে বিপুল অর্থ ও প্রতিপত্তির বহিঃপ্রকাশ ঘটাত। গেটের ভেতরে ঢুকে 50 পা এগিয়ে গেলেই তারাশ ভবন। দ্বিতল বিশিষ্ট এই ভবনটি 1911 সালে নির্মাণ করেছিলেন পাবনার বিখ্যাত জমিদার বনমালী লাল রায়, এবং এখান থেকেই ফরিদপুর ও তারাশের জমিদারি পরিচালনা করতেন তিনি। তারাশ ভবনের দরজা ও জানালাগুলো দামি আর মজবুত কাঠের তৈরি, এবং দরজা ও জানালার উপরে অর্ধবৃত্তাকার অংশে রঙিন কাচের খোপ পার্টিশন দেয়া। প্রধান তিনটি ঘরের দেয়ালে মেঝে থেকে প্রায় 3.5 ফুট উচ্চতা পর্যন্ত হালকা নকশার কাঠের প্যানেল লাগানো। ভবনটি আয়তনে 100 ফুট দৈর্ঘ্য আর 60 ফুট প্রস্থ। দৃষ্টিনন্দন প্রবেশপথ আর আকর্ষণীয় দ্বিতল গাড়ি বারান্দা সহজেই যে কারো দৃষ্টি আকর্ষণ করে। এ ভবনটিতে জমিদাররা স্থায়ীভাবে বসবাস করতেন না, তবে জনশ্রুতি আছে রায়বাহাদুর জমিদারের বংশধরগণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে এই ভবনটি তাদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করেছিলেন। সাবস্ক্রাইব করুন আমার টিভি।